মাছের রাজা ইলিশ, গরম ভাতে সর্ষে ইলিশ কিংবা ইলিশ ভাপা, সেই স্বর্গীয় স্বাদ কি কোনো দিন ভুলতে পারবে বাঙালি? পদ্মার ইলিশ আর গঙ্গার ইলিশের স্বাদ নিয়ে তর্ক বিতর্ক তো জগৎ জোড়া। যেখানেই বাঙালি সেখানেই এই জলের রূপলী সর্ষের উপস্থিতি অবশ্যম্ভাবী। কিন্তু নির্বিচারে ইলিশ ধরার ফলে বিপদগ্রস্ত হচ্ছে এই প্রিয় মৎস্যকুল। তাই ইলিশের গুরুত্ব বোঝাতে ও মৎস্যজীবীদের সচেতন করতে উদ্যোগী হলেন ডায়মন্ড হারবার প্রেস ক্লাব ও কুসুমের ফেরা সাহিত্য পত্রিকা। আন্তর্জাতিক ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসবের মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা শহরে পদযাত্রা করেন উদ্যোক্তারা। তাদের বক্তব্য, খোকা ইলিশ বিক্রি আইনত নিষিদ্ধ, কিন্তু তবুও বাজারে স্বাদ ও গন্ধহীন খোকা ইলিশ বিক্রি হয়েই চলেছে, ফলে ইলিশের প্রজনন বিঘ্নিত হচ্ছে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে ইলিশকে মিউজিয়ামে দেখা যাবে, মন্তব্য ইলিশ বাঁচাও কমিটির সম্পাদক শাকিল আহমেদের। আমরা চতুর্দশ বছর ধরে ডায়মন্ড হারবার প্রেস ক্লাব এবং কুসুমের ফেরা সাহিত্য পত্রিকার উদ্যোগে আমরা ইলিশ বাঁচাও ও পর্যটন উৎসব করছি। আমরা এখন দীঘা সমুদ্র সৈকতে পদযাত্রা করলাম এবং দীঘার রাস্তায় রাস্তায়, উদ্দেশ্য ছোট ইলিশ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ ছোট ইলিশ ধরলে ইলিশের প্রজন্ম আগামী দিনে শেষ হয়ে যাবে, আমরা ইলিশ মাছ আর খেতে পাবো না। আজকের দিনে বাজারে গিয়ে দেখবেন ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে, যে মাছগুলোর কোনো স্বাদ নেই, এবং এই মাছগুলো বড় হলে, এই মাছগুলো ডিম পাড়লে এই মাছগুলো মানুষের আরও বেশি সুস্বাদু হবে, মানুষ ইলিশকে উপভোগ করতে পারবে। আর নাহলে যদি ছোট মাছ খেয়ে আমরা ছেড়ে দিই, ইলিশের আগামী প্রজন্ম ইলিশকে আর দেখতে পাবে না, তখন মনে হবে ইলিশকে আমরা জাদুঘরে ছবি দেখাবো। আমাদের যে প্রজন্মের যারা উত্তরাধিকার হিসাবে আসছে তারা দেখবে যে ইলিশ জাদুঘরে চলে গেছে। তো সেই জন্যে আমরা চাইছি, এবং মৎস্যজীবী ভাই বোনদের কাছে আমাদের একান্ত আবেদন, তারা এই ছোটো ইলিশ দয়া করে ধরবেন না, ধরে এই মাছের প্রজাতিকে শেষ করবেন না। বাংলায় অনেক মাছ শেষ হয়ে গেছে, আমরা ইলিশকে একটা প্রতীক মাছ হিসাবে, দুই বাংলার সম্প্রীতির প্রতীক হিসাবে এই মাছটাকে আমরা ধরে রাখতে চাইছি, এই মাছটা পৃথিবী থেকে বা দেশ থেকে যাতে অবলুপ্ত না হয়। বিভিন্ন সমুদ্র সৈকত এলাকায় প্রচার কার্য চালান উদ্যোক্তারা, পাশাপাশি মৎস্যজীবীদেরও সচেতন করেন যাতে খোকা ইলিশ ধরা না হয়। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, হাই নিউজ, পূর্ব মেদিনীপুর।